আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাইনর প্যান কার্ড বানাবেন। যাদের বয়স 18 বছরের কম হয় তাদের প্যান কার্ডকে মাইনর প্যান কার্ড বলা হয়। তো মাইনর প্যান কার্ড কীভাবে বানাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বিশেষ করে যাদের ইউটিআইয়ের আইডি নেই এবং যাদের এনএসডিএলের আইডি থেকে মাইনর প্যান কার্ড হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা আমাদের ইজি অনলাইন পোর্টালের আইডি নিয়ে রেখেছেন, তারা এই পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড কীভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। সো বন্ধুরা, মাইনর প্যান কার্ড করার জন্য সবার আগে যেটা করবেন, আপনি আপনার ইজি অনলাইন পোর্টাল খুলবেন। খোলার পর এখানেই আপনারা অপশন পেয়ে যাবেন পেপারলেস প্যান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই পেপারলেস প্যান অপশন থেকে আপনি মাইনর প্যান কার্ড করতে পারবেন। এখানেও অপশনটা রয়েছে, অথবা এই উপরে দেখতে পাচ্ছেন পেপারলেস প্যান, এখানেও এই অপশনটা রয়েছে, ঠিক আছে। তো আপনি এখানেও যদি ক্লিক করেন, এই দেখুন এখানটায় আপনি ক্লিক করবেন, তো এখানটায় আপনার কাছে দেখতে পাচ্ছেন পেপারলেস মাইনর প্যান বলে একটা অপশন চলে আসছে। তো আপনি সিম্পলি এই পেপারলেস মাইনর প্যান অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি পেপারলেস মাইনর প্যান এখানটাই। আপনি যখনই এখানটায় ক্লিক করবেন, এবার আপনার কাছে পুরো একটা ফর্ম খুলবে। এবার এই ফর্মটা ফিল আপ করতে অনেকেই পাচ্ছেন না, অনেকেই বিভিন্ন রকম কনফিউজের মধ্যে রয়েছেন। তো চলুন আপনাদেরকে আমি একদম বিস্তারিত বলবো, তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না, তখন আবার আমাদেরকে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে। তাই রিকোয়েস্ট করবো একটু টাইম দিন, 5-10 মিনিট, আপনারা কমপ্লিট বুঝে যাবেন যে মাইনর প্যান কার্ড কীভাবে করতে হবে, ঠিক আছে। সো সবার আগে এখানে দেখতে পাচ্ছেন আর টাইটেল, তো যার নামে প্যান কার্ড বানাচ্ছেন তার টাইটেল কী রয়েছে। তো ছেলে হলে এখানে স্ত্রী দেবেন, আর মেয়ে হলে এখানে যদি বিবাহিত মেয়ে হয় তাহলে এখানে এসএমটি মানে শ্রীমতী দেবেন, আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে এখানে কুমারী দেবেন। আর বিবাহিত ছেলে বা অবিবাহিত ছেলে সবার ক্ষেত্রেই প্রথম অপশন স্ত্রী হবে, ঠিক আছে। দিলেন, দেওয়ার পর এখানে যার নামে প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন তার এখানে লাস্ট নেম বা সার নেম মানে টাইটেল, যদি মণ্ডল হয় মণ্ডল দেবেন, শেখ হলে শেখ দেবেন, বিশ্বাস হলে বিশ্বাস দেবেন, যেটা আপনার হবে সেটা এখানে আপনি দেবেন, ঠিক আছে। টাইটেল, টাইটেল দেওয়ার পর এই দেখুন ফার্স্ট নেম রয়েছে, এখানটায় আপনি যার নামে প্যানটা অ্যাপ্লাই করছেন তার প্রথম নাম দেবেন, ঠিক আছে, এখানে প্রথম নাম দেবেন। আর তারপরে মিডিল নেম, যদি তার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন। মিডিল নেম কোনটা, ধরুন এরকম রয়েছে যে স্বামীর কুমার বিশ্বাস, তো স্বামীরটা হবে ফার্স্ট নেম, কুমারটা হবে মিডিল নেম, আর বিশ্বাসটা হবে লাস্ট নেম, এরকম। তো ফর এক্সাম্পল এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন লাস্ট নেম দিলাম আনসারি, আনসারি দিলাম, এগুলো আপনারা সব বড় হাতের দেবেন, হ্যাঁ। আর ফার্স্ট নেম দিলাম এখানে আমি সমীর, ঠিক আছে। মিডিল নেম নেই তো মিডিল নেম দিলাম না। যখনই আপনি লিখবেন নামটা, সঙ্গে সঙ্গে নেম অন প্যান কার্ড এখানে নামটা অটোমেটিকলি চলে আসবে, যে আপনার প্যান কার্ডে এই নামটা এরকমভাবে প্রিন্ট হয়ে আসবে, তো এটা আপনারা ভেরিফাই করে নেবেন। এরপর চলে আসুন ডেট অফ বার্থ, এখানে আপনি যার নামে অ্যাপ্লাই করছেন তার জন্মের তারিখ দেবেন। তো অবশ্যই এটা মাইনর প্যান কার্ড, তাই তার জন্মের তারিখ যেটা হবে নিশ্চয়ই 18 বছরের কম বয়সই হবে, তো যেটা হবে সেটা এখানে আপনি দেবেন, ঠিক আছে। তারপরে এখানে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, তো এখানে জেন্ডার মেল না ফিমেল, অবশ্যই এখানে স্ত্রী সিলেক্ট করেছেন তো এখানে মেলই সিলেক্ট করতে হবে আপনাকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফাদার লাস্ট নেম, মানে যার নামে প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তার বাবার লাস্ট নেম কী, তো অবশ্যই বাবার যেটা হবে সেটা দেবেন। তো আমি যেমন এখানে আমার লাস্ট নেম আনসারি, তো অবশ্যই আমার বাবার নামের লাস্ট নেমও আনসারি হবে, তো এখান থেকে আপনি আপনার যেটা হবে সেটা দেবেন। দেওয়ার পরে ফাদার ফার্স্ট নেম, বাবার প্রথম নেম যেটা হবে সেটা দেবেন, তো এখানে আপনি বাবার ফার্স্ট নেমটা দেবেন। দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন ফাদার্স মিডিল নেম, যদি বাবার কোনো মিডিল নেম থাকে তো মিডিল নেম দেবেন, যেটা আপনাকে ফার্স্ট নেমের ক্ষেত্রে যেরকম বললাম একই রকম। তারপরে এবার দেখুন আধার নাম্বার, এখানে অনেকেই বুঝতে পাচ্ছেন না যে দাদা এখানে আধার নাম্বারটা কার দেবো, তো অবশ্যই এখানে আধার নাম্বারটা আপনি যার নামে অ্যাপ্লাই করছেন, যার নামে প্যান কার্ডটি করছেন তার আধার কার্ড দেবেন, ঠিক আছে। তো এখানে কাস্টমারের যেটা আধার কার্ড হবে 12 সংখ্যার আধার কার্ড এখানে আপনি দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে কী নাম রয়েছে কাস্টমারের, যার আপনি প্যান কার্ড করছেন তার আধার কার্ডে কী নাম রয়েছে, তো এখানে যে নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনি এখানে লিখবেন, ঠিক আছে। এবং আপনার আধার কার্ডে যে নাম থাকবে সেই নামেই কিন্তু প্যান কার্ড হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এখানে যে নাম আপনি লিখবেন সেখানেও কিন্তু আপনার এই ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গাতেও একই নাম দেবেন, আধার কার্ডে এই নামটাই থাকা চাই, না হলে আপনি আধার কার্ড প্রথমে কারেকশন করবেন, করে তারপরে প্যান কার্ড করতে আসবেন, ঠিক আছে। তো আধার কার্ডের নাম এখানে আপনি দিয়ে দিবেন, যেটা আপনার হবে আধার কার্ডের নাম। আধার কার্ডের নাম দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার,
যার নামে প্যান কার্ডটি করছেন তার যদি মোবাইল থাকে তার মোবাইল নাম্বার দেবেন, না হলে তার বাড়ির যে কারোর একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। একই রকমভাবে এখানে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যার নামে প্যান কার্ড করছেন তার এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। অনেকেই রয়েছে ইমেল অ্যাড্রেস থাকে না, তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা নিজের কেউ ইমেল অ্যাড্রেস দিবেন না, এখানে কাস্টমারের একটা ইমেল আইডি বানিয়ে দেবেন, বানিয়ে তার এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এরপর আমাদেরকে দিতে হবে অ্যাড্রেস, তো এটা হচ্ছে পুরো অ্যাড্রেস সেকশন বন্ধুরা। এই অ্যাড্রেস সেকশনে কী দিতে হবে, প্রথমে রয়েছে ফ্ল্যাট বা ডোর বা রুম বা ব্লক নম্বর, এগুলো শহরের ক্ষেত্রে পাওয়া যায়। আমাদের যদি গ্রাম হয় তো গ্রামের ক্ষেত্রে এগুলো পাবেন না, সেক্ষেত্রে এই জায়গাটায় আপনি পাড়ার নাম দিয়ে দেবেন। এখানে পাড়ার নাম, আপনার যে পাড়া হবে সেই পাড়ার নাম দেবেন, যে পাড়ায় হোক না কেন, বাথানপাড়া, মালিতাপাড়া, যে পাড়ায় হবে সেই পাড়ার নাম এখানে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং নেম বা ভিলেজ নেম রয়েছে, এখানে আপনি আপনার গ্রামের নাম দেবেন, আপনার গ্রামের নাম। ঠিক আছে, আপনার গ্রামের নাম যেটা হবে সেটার নাম দেবেন। সাপোজ করিমপুর হলে করিমপুর দেবেন, যেটা হবে মহিষবাথান হলে মহিষবাথান দেবেন, আপনার গ্রামের নাম যেটা সেটা দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলছে পোস্ট অফিসের নাম, স্ট্রিট, রোড বা পোস্ট অফিস, তো এখানটায় আপনি আপনার পোস্ট অফিসের নাম দেবেন, আপনার এলাকার যে পোস্ট অফিস হবে সে পোস্ট অফিসের নাম দেবেন। হ্যাঁ, এগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি, বাট আপনারা যেন এই পোস্ট অফিস নেম বলে লিখবেন না, আপনার যেটা পোস্ট অফিসের নাম হবে সেটাই লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাব ডিভিশন বা আপনার যেটা সাব ডিভিশন হবে। হ্যাঁ, অনেকেই আবার জানেন না যে যাব বাবা সাব ডিভিশন আবার কী, তো একটু আপনারা খোঁজ করে নেবেন আপনার এলাকার সাব ডিভিশনের নাম কী। ঠিক আছে, যারা জানে তারা বলে দেবে, বা যারা একটু পড়াশোনা করে ক্লাস 10 বা 11 12 তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, তারা জানবে এসব ব্যাপারগুলো। তো সাব ডিভিশনটা এখানে আপনি টাইপ করে দেবেন। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে স্টেট বা ইউনিয়ন টেরিটারি, এখানে ক্লিক করে আপনার সিম্পলি কিছু না, স্টেটটা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল আপনার যেটা হবে সেটা করবেন। তারপরে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে জেলা হবে সেটা, তো আপনার যে জেলাই হোক না কেন এখানে আপনি সিলেক্ট করবেন, ফর এক্সাম্পল আমি নদিয়া করছি, তো এই দেখুন নদিয়া। ঠিক আছে, যেটা হবে সেটা। তারপরে এখানে আপনার পিনকোড দেবেন, আপনার এরিয়ার যে পিনকোড হবে সে পিনকোড এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্যান কার্ড টাইপ রয়েছে, এই টাইপটা অটোমেটিকলি এখানে মাইনর আছে, মাইনরই থাকবে, কারণ যেহেতু আমরা মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করছি। ওকে, এরপর দেখুন, এরপর অনেকেই এই জায়গাটা বুঝতে পাচ্ছেন না যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, ওকে, বা সংক্ষেপে আরএ বলা হয়। তো এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস জিনিসটা কি, এখানে কার্ড ডিটেলস ফিল আপ করতে হবে। তো খুবই সহজ বন্ধুরা, এই যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, এই জায়গাটাতে ফিল আপ করতে হবে আপনি যার নামে প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন তার বাবার ডিটেলস। ঠিক আছে, তার যদি বাবা থাকে বাবার ডিটেলস দেবেন, বাবা অথবা মায়ের, যারই দেন না কেন, মানে তার যে গার্জেন, যেহেতু এটা মাইনর প্যান কার্ড হচ্ছে, তো মাইনর মানে 18 বছরের কম, তাহলে তার বাবার ডিটেলস এখানে দিতে হবে, গার্জেনের ডিটেলস। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপনারা এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের জায়গাতে আপনারা বাবার ডিটেলসটা দেবেন। যদি কোনো কারণে বাবার না থাকে, সিঙ্গেল মা হয়, তো সেক্ষেত্রে মায়ের ডিটেলস ফিল আপ করবেন। ওকে, সো দেখুন এখানটায় টাইটেল একই রকমভাবে যেটা হবে আপনার শ্রী শ্রীমতী কুমারী বা এমএস, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি যদি বাবার ডিটেলস দিতে চান, তাহলে এই লাস্ট নেমের জায়গাতে বাবার যে লাস্ট নেম, আমার ক্ষেত্রে আনসারি, তো আপনি সেই একই রকমভাবে এখানে বাবার যে লাস্ট নেম হবে সেই লাস্ট নেম দেবেন। তারপরে বাবার ফার্স্ট নেম দেবেন এখানে, বাবার মিডিল নেম দেবেন এখানে, তারপরে এই অ্যাড্রেসটাও সেম একই জিনিস, আপনার যে অ্যাড্রেস ফিল আপ করলেন আপনার বাবারও অ্যাড্রেস একই হবে, তাই এখানে প্রথমে আপনি আপনার যদি গ্রামে হয়ে থাকেন পাড়ার নাম দেবেন, এখানে আপনার গ্রামের নাম দেবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, আর এখানটায় দিবেন আপনি আপনার সাব ডিভিশনের নাম্বার। ঠিক আছে, নাম, তারপরে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যেটা হবে এখান থেকে টাইপ করতে হবে, এবং ইউনিয়ন টেরিটারি এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল করবেন, আর পিনকোডের জায়গায় আপনি এখানে সিম্পলি পিনকোডটা দিয়ে দেবেন। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার হচ্ছে আসছে আমাদের ডকুমেন্ট আপলোড। তো অনেকেই বন্ধুরা বুঝতে পাচ্ছেন না যে ডকুমেন্ট আপলোড আমরা কী করব, কার করব। ঠিক আছে, তো দেখুন ভালো করে বুঝুন, এই জিনিসটাই কিন্তু অনেকে ভুল করে ফেলছেন। এবার হচ্ছে বন্ধুরা আমাদের ডকুমেন্ট আপলোড করার পালা। তো দেখুন, প্রথমেই রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, তারপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, আর তারপরে রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে DOB। তো এই ডকুমেন্টগুলো কার আপলোড করতে হবে, তো অবশ্যই এই ডকুমেন্টগুলো যার নামে প্যান কার্ডটি আপনি করছেন তার আপলোড করতে হবে, মানে বাচ্চার, সাপোজ তার বয়স 5 বছর হলেও তার আধার কার্ড আপলোড করতে হবে, 10 বছর হলেও তার আধার কার্ডই কিন্তু এখানে আপলোড করতে হবে,
মানে যার নামে আপনি প্যান কার্ড বানাবেন তার কিন্তু এখানে আধার কার্ড আপলোড করতে হবে। তো দেখুন এখানে সবগুলো ডকুমেন্টেই কিন্তু আধার কার্ডই আছে, আধার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্ট দিতে পারবেন না। এই দেখুন এখানেও আধার কার্ডই রয়েছে এবং এখানেও আধার কার্ডই রয়েছে। এবার যেহেতু সবগুলোই আধার কার্ড রয়েছে তাই একটা আধার কার্ড আপলোড করে দিলেই হবে। তো আপনারা দুইভাবে করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড রয়েছে আপনার, এখান থেকে আপনারা চাইলে আধার কার্ডের দুই সাইড মানে সামনের দিক পিছন দিক একসঙ্গে আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে প্রথম আধার কার্ডের ঘর রয়েছে এখানটায় প্রথম দিক আপলোড করলেন এবং এখানটায় আধার কার্ডের ব্যাক সাইড আপলোড করলেন, ঠিক আছে, এরকম আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই প্রথম ঘরটাতেই শুধু আধার কার্ডটা আপলোড করবেন, কারণ এখানে স্টার মার্ক রয়েছে লাল, এখানে স্টার মার্ক নেই। এবার আধার কার্ডের সাইজ কেমন হবে, আধার কার্ডটা অবশ্যই আপনারা স্ক্যান করে নেবেন, কালার কপি, ঠিক আছে, জেরক্স কপি করবেন না, কালার কপি স্ক্যান করবেন, করে সেটাকে পিডিএফ করে নেবেন, পিডিএফ করে সেটার দুই সাইড পিডিএফ করে সেটাকে এখানে আপলোড করে দেবেন। অনেকের যদি সমস্যা হয় পিডিএফ করতে তাহলে আপনারা এখানে আধার কার্ডের প্রথম দিক আপলোড করবেন পিডিএফ এবং এখানটায় আপনারা ব্যাক সাইড আপলোড করবেন। এবং মনে রাখবেন আধার কার্ডের সাইজগুলো যেন, হ্যাঁ, 1 MB মধ্যে হয়, ওকে। এরপর চলে আসুন গার্জিয়ান KYC, ফুল KYC। তো এটাও অনেকেই বুঝতে পাচ্ছেন না যে দাদা আমরা এখানে গার্জিয়ান KYC-তে কী দেবো, ঠিক আছে। তো গার্জিয়ান KYC মানে এখানটাই এই যে আপনারা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস দিলেন এখানে যার নাম তার ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যদি এখানে আপনি বাবার ডিটেলস দিয়ে থাকেন তাহলে আপনাকে এই গার্জিয়ান KYC-তে বাবার আধার কার্ডটাই আপলোড করতে হবে। বাবার আধার কার্ডের আপনি চাইলে ফার্স্ট পেজ এবং মানে প্রথম দিক আধার কার্ডের সামনের দিক এবং পিছন দিক এই দুটোকে স্ক্যান করে নেবেন, স্ক্যান করে নিয়ে একসঙ্গে পিডিএফ করে এই প্রথম ঘরে আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে এই প্রথম ঘরে ফ্রন্ট পেজটা আপলোড করবেন আর এই নিচে দেখতে পাচ্ছেন গার্জিয়ান KYC ব্যাক KYC আপনি চাইলে এখানটায় ব্যাক সাইড আপলোড করতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব বন্ধুরা আপনারা এই প্রথম ঘরেই আপলোড করে দেবেন, সামনের দিক এবং পিছন দিক একসঙ্গে পিডিএফ করে 1 MB মধ্যে নিয়ে কালার কপিতে আপলোড করে দেবেন বাবার ডিটেলস, ওকে। আর এই যে গার্জিয়ান KYC ব্যাক ডিটেলস এখানটায় কিছু না দিলেও কোনো সমস্যা নেই, আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। এরপর চলে আসুন বন্ধুরা ফটো, এখানটায় অনেকেই বুঝতে পাচ্ছেন না যে কার ফটো দেব মাইনর প্যান কার্ডে। তো দেখুন প্রথমে বলে দিই মাইনর প্যান কার্ডে কিন্তু কোনো রকমের ফটো প্রিন্ট হয়ে আসে না, ঠিক আছে, তবুও কিন্তু ফটো চাওয়া হয়। তো এই ফটোটা কিন্তু আপনাকে যার নামে প্যান কার্ডটি করছেন তার ফটো এখানে আপলোড করতে হবে। এবং ফটো সাইজটা দেখেন এখানে দেওয়া রয়েছে, বা আপনি চাইলে আমাদের এই পোর্টালে ইজি অনলাইন পোর্টালের আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা ইজি অনলাইনের পোর্টালের হোম পেজে আসবেন, আসার পরে এই দেখুন এখানটায় রয়েছে ফটো ক্রপ বলে একটা অপশন, আপনারা সিম্পলি ফটো ক্রপ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে এই দেখুন এখানে ফটো সাইজ করার একটা সফটওয়্যার রয়েছে আর এখানে সিগনেচার সাইজ করার সফটওয়্যার রয়েছে। তো আপনাদেরকে আমি ডেমোর জন্য দেখাচ্ছি কীভাবে কী করবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আপনি সিম্পলি চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর আপনার এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন যেখানে আপনার ফটো রয়েছে, সিলেক্ট করে জাস্ট ডাউনলোড ফটোতে ক্লিক করবেন, তাহলেই আপনার ফটো একদম কাটশিট হয়ে ডাউনলোড হয়ে বেরিয়ে চলে আসবে। একই রকমভাবে সিগনেচারের জায়গাতেও আপনি এখানে আপনার সিগনেচারটা চুজ করে এখান থেকে ডাউনলোড মারবেন, আপনার সিগনেচার কেটে কুটে একদম সাইজ হয়ে বেরিয়ে যাবে। তারপর সিম্পলি আপনি যেটা করবেন এখান থেকে এসে এই যে ফটোর জায়গাতে এখানে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন, অবশ্যই কালার ফটো করবেন। এবং সিগনেচার বন্ধুরা, আগে ভুলে দিই আপনাকে, সিগনেচারটা কিন্তু অবশ্যই আপনি এখানে এই যে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসে যার ডিটেলস দেবেন, যদি বাবার ডিটেলস দেন তাহলে সিগনেচারটা কিন্তু বাবারই আপলোড করতে হবে, কারণ যেহেতু মাইনর প্যান কার্ড তাই মাইনর প্যান কার্ডের সিগনেচার কিন্তু যার প্যান কার্ড হয় তার আসে না, তার বাবার সিগনেচার আসবে এবং সিগনেচারটা বাবারই আপলোড করতে হবে। তো তার বাবাকে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে সাইন করতে বলবেন, ঠিক আছে, কালো কালি মনে রাখবেন, হ্যাঁ, সাদা কাগজে কালো কালি দিয়ে সাইন করে সেটাকে স্ক্যান করে দেন আমাদের যে সফটওয়্যার দেখালাম সেখান থেকে সাইজ করে নিয়ে এখানে বাবার সাইনটা আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলেই আপনার কাজ শেষ, পুরো আপনি ফর্মটা একবার রিভিউ করে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, দেখা হয়ে গেলেই আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করলেই আপনার প্যান কার্ডটা কিন্তু হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে যে ব্যালেন্স থাকবে সেখান থেকে এখানে যে ব্যালেন্সটা শো করবে সেই টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখুন এই প্রসেসে প্যান কার্ড করলে ব্যালেন্স
একটু বেশি কাটবে। নর্মালি আপনারা জানেন 105 টাকা কিংবা 107 টাকা কাটে ইউটিআই বা এনএসডিএল থেকে, বাট এটা যেহেতু আলাদা প্রসেস, যাদের ইউটিআই থেকে হচ্ছে না বা এনএসডিএল থেকে হচ্ছে না তাদেরকে এখান থেকেই করতে হবে এবং একটু বেশি চার্জ দিয়েই করতে হবে। এবং এখান থেকে বানানো প্যান কার্ডের জন্য কিন্তু কোনো রকমের আপনাকে হার্ড কপি মানে ডকুমেন্ট পাঠাতে হবে না, ঠিক আছে? এবং আপনার যে ফটো এবং সিগনেচার প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে, ফটো তো আসে না, ফটোর জায়গাতে মাইনর লেখা থাকে, বাট সিগনেচারটা প্রিন্ট হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা আমাদের এই সাইট থেকে মাইনর প্যান কার্ড করতে পারবেন। যদি আপনার এই সাইটের আইডি না থাকে তো আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে দাদা একটা মাইনর প্যান কার্ডের আইডি লাগবে, তো আমরা আপনাকে আইডি করে দেব। আইডি রিটেলার চার্জ মাত্র 99 টাকা। তো প্যান কার্ড করা হয়ে গেলে এরপর আপনারা কিভাবে চেক করবেন যে আপনার প্যান কার্ডের অ্যাকনলেজমেন্ট স্লিপ কিভাবে পাবেন, ট্র্যাক কিভাবে করবেন, তো সেটার জন্য আপনি আবারও পেপারলেস প্যানে ক্লিক করে সবার নিচে পেপারলেস প্যান হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি যতগুলো প্যান বানাবেন এই প্রসেসে তার লিস্ট এখানে সব চলে আসবে, ঠিক আছে? এবং এখানে আপনার সব কিছু দেখাবে এবং এই অ্যাকনলেজমেন্ট ডিটেলসের জায়গাতে এখানে আপনাকে যখন অ্যাপ্লাই করবেন তখন টেম্পোরারি এই সাইটের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখাবে এবং আসল অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে আপলোড হতে মোটামুটি আপনি যদি আজকে সকালের দিকে অ্যাপ্লাই করেন মোটামুটি বিকেলে বা কালকের মধ্যে এখানে আসল অ্যাকনলেজমেন্ট স্লিপটা চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড করে সেটা কাস্টমারকে দিতে পারেন বা সেই অ্যাকনলেজমেন্ট স্লিপে কুপন নাম্বার থাকবে, সেই কুপন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। আর কোনো রকমের কোনো অসুবিধা হলে, ভুল হলে আপনাকে এখানটায় রেসপন্সের জায়গায় দিয়ে দিবে, এখানটাতে বলে দেবে যে আপনার প্যান কার্ডটা অ্যাপ্লাইয়ে কোনো ভুল হয়েছে বা কোনো কিছু সমস্যা রয়েছে। আর স্ট্যাটাসও বলে দেবে প্যান কার্ডটি আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, সেটাও আপনাকে এখানে বলে দেবে। যদি প্যান কার্ডটায় কোনো কিছু নতুন করে ফিল করার প্রয়োজন হয় তো এখানটায় আপনাকে আবার নতুন করে প্রিফিলের অপশন দিয়ে দিবে, ঠিক আছে? তো এভাবেই আপনারা কাজ করতে পারবেন।